দেবেন কোন খানে হাত চিহ্নের মাঝখানে কংগ্রেস প্রার্থীর হাত চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন পঞ্চায়েত সমিতিতে তাকবিলা খাতুনকে হাত চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিন পঞ্চায়েত নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। জোর কদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি, পিছিয়ে নেই কংগ্রেসও। 45 নম্বর জেলা পরিষদের প্রার্থী শরৎ যাদব ব্যস্ত বাড়ি বাড়ি প্রচারে। নবগ্রাম ব্লকের কংগ্রেস সভাপতি ধীরেন্দ্রনাথ যাদবের স্ত্রী শরৎ যাদব এবার ভোটের ময়দানে। মনোনয়ন জমার পরের দিন থেকে জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি। শুক্রবার নারায়ণপুর অঞ্চলের সাজাইমাটি ও জারুলিয়া গ্রামে প্রচার সারেন তিনি। প্রার্থী শরৎ যাদবের সঙ্গে প্রচারে পা মেলান স্বামী ধীরেন্দ্রনাথ যাদব সহ অন্যান্য কংগ্রেস কর্মী সমর্থকেরা। জেতার ব্যাপারে 100% আশাবাদী প্রার্থী। ভালোই সাড়া পাচ্ছি। আমি অধি চৌধুরী, মনোনীত প্রার্থী শরৎ যাদব। আমি দাদার হাত শক্ত করতে চাই, তাই জন্য আমি কংগ্রেস থেকে দাঁড়িয়েছি। ভালোই বার্তা পাচ্ছি, অধর্মের ধর্মের জয় হবে। সাড়াও মানে প্রচুর সাড়া পাচ্ছি এবং আমাদের জয় সুনিশ্চিত, যাকে বলা হয়। জয়ের সম্বন্ধে আমরা ব্যাপকভাবে আশাধারী। আর এই যে প্রার্থী হয়েছে আমাদের জেলা পরিষদ 45-এর শরৎ যাদব, তার স্বামী অর্থাৎ ধীরেন্দ্রনাথ যাদব, সে দীর্ঘদিন ধরে কংগ্রেসই করে এবং আমি তার সহকর্মী, আমার সে ছোটো ভাইয়ের মতো। তাই আজকে ভাইয়ের বউকে নিয়ে বেরিয়েছি, যাতে আমি এই ভাইয়ের বউ জিতে জেলা পরিষদে গিয়ে এখানকার লোকেদের সব দুর্দশা কর্মকাণ্ড তুলে ধরতে পারি।